চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশেও মুখ ঢাকতে মাস্ক বা মুখোশ ব্যবহার শুরু করেন অনেকে দেশে প্রাণঘাতী ভাইরাসটি সংক্রমণ না ঘটলেও বাড়তি সতর্কতা হিসেবে মুখোশ পরছেন নগরবাসী করোনা ভাইরাসের যে আবির্ভাব হচ্ছে এই ভয়ের কারণে আমি মাস্ক পরছি মাস্কটা পরছি সেফটির জন্য যাতে ডাস্ট ময়লা বা যে কোনো জীবন রাগে আমরা নিরাপদ থাকি দেশের বাজারে হঠাৎ মুখোশের চাহিদা বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দামে রাজধানীর তোপখানার বিএমএ ভবনে সার্জিকাল মার্কেটে যে দেখা যায় অনেক দোকানই মুঘাস শূন্য যে সব দোকানে আছে তারাও কয়েক বেশি দাম রাখছেন দ্যাটস পাই না মাসে দাম বেশি তো সেজন আমি কিনিও আমরা তো দাম বাড়াই না যারা ইনপুট করে তারাই দাম বাড়ায় দিয়েছে জন্য আমরা সেই ক্ষেত্রে দাম বাড়ায়া দিয়েছি 60 টাকা করে কিন্তু এক সপ্তাহ আগে কারণ আমরা তো চার পাঁচ দিনের মাল একসাথে কিনে রাখি কারণ বারবার তো আসা না এখন আরসি কয় 600 টাকা করে বক্স 55 টাকা টাকা সামথিং ছিল ওইটা হয়ে এখন আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো এরকম যেটা বিশ টাকা ছিল ফিল্টার এই মাস্ক এখন হয়ে গেছে আপনার আশি টাকা সামথিং ক্যামেরা ছাড়া গেলে এই দোকানি বাড়তি দাম দাবি করেন আর ক্যামেরা দেখে বলেন সব মুখোশ বিক্রি হয়ে গেছে

প্রথম আর এফ এল করছে পরে একটা বরিশাল সার্জিক্যাল আছে ওনারা করছে হিল ফার্স্ট একটা ওই ওরাও তৈরি করছে এখন যে প্রবলেমটা হচ্ছে যেমন দুই একটা যারা ম্যানুফ্যাকচারার তারা খুচরা দোকানদারদেরকে মাল দিচ্ছে না তারা ওভার রেটে ডাইরেক্ট কাস্টমারদের কাছে মাল বেচতেছে আমার কাছে মালই তো নেই আমি বিক্রি বলেন আমার চাহিদে হঠাৎ না আপনার আপনার সে চায়না বন্ধ হয়ে যায় এক মাস বন্ধ চায় না এই জন্য আমার ম্যাটেরিয়াল জীবন তো আসছিল ওই পর্যন্ত আমরা ই করতে পারছি তারপর তো পারতেছি না এখন দেখা যায় আপনি আমার কাছ থেকে একটা নিছেন এক বক্স মাল নিছেন আমি তো আপনাকে দিয়ে দিছি সেটা আপনি সেল করেন নাই সেটা আপনি রেখে দিছেন রেখে দেওয়ার পর আপনি সময় সুযোগ যেন করছেন তখন ওরা ওদের পিঠ বাঁচানোর জন্য বলছে কি আমরা বেশি দামে কিনছি পরিস্থিতি মোকাবেলায় জরুরি নোটিশ জারি করে বিএমএ ভবন দোকান মালিক কল্যাণ সমিতি ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও তাতে কাজ হয়নি ডিজি স্যারের সাথে মিটিং হয়েছে এবং তারা স্পষ্ট বলে দিছে যে একটা মাস্ক যেন কোনো দেশের বাইরে না যায় কোনো বাহিরের কোনো কাস্টমারদের কাছে না যায় এদিকে স্বাস্থ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে মুখোশ না কেনার পরামর্শ দেন তিনি জানান খুব শিগগিরই জাপান থেকে আটষট্টি লাখ মুখোশ আসবে আমাদের দেশে এখনো করোনা ভাইরাস না এটা আমরা জানি কাজে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তো নাই এবং আক্রান্ত হয় তো যদি সংস্পর্শে আসে কাজে এখন মাস্ক পরার প্রয়োজন নাই শরীয়ত খান আর টিভি ঢাকা